রাস্তা দিয়ে গেলে সাপ পাওয়া যাবে, সো এই রিস্কটা নেওয়া ঠিক হবে না। টান দিও না কিন্তু, আবার ভুলেও জোরে টান দিও না। আজকের ভিডিওতে আপনাদেরকে সাতছড়ি চা বাগান দেখানো হবে। সাতছড়ি চা বাগান বাংলাদেশের হবিগঞ্জ জেলায় অবস্থিত। গত ভিডিওতে আমরা আপনাদেরকে সাতছড়ি জাতীয় উদ্যান দেখিয়েছি এবং সাতছড়ি জাতীয় উদ্যানের ঠিক পশ্চিম দিকেই কিন্তু সাতছড়ি চা বাগান। এছাড়াও এই উদ্যানের কাছাকাছি 9টি চা বাগান আছে। আসলে এতগুলো চা বাগানে যাওয়া সম্ভব না, তাই আমরা শুধুমাত্র সাতছড়ি চা বাগানটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর চা বাগান কথাটি শুনলেই কিন্তু মনে হয় সিলেটের কথা, মানে সিলেটেই কিন্তু মালনী ছাড়া যে চা বাগানটি আছে সেটা দিয়ে কিন্তু বাংলাদেশের চা শিল্পের শুরু হয়। যাই হোক, আমরা যখন সিলেটে গিয়েছিলাম সেখানেও আমরা চা বাগানে ঘুরতে গিয়েছিলাম। আমরা তো সবাই চা বাগান দেখার জন্য খুব বেশি এক্সাইটেড ছিলাম, বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড ছিল। কি যে জোস লাগতেছে ক্যামেরায়। এর মধ্য দিয়েই আমরা সুরমা চা বাগান দেখতে পেলাম। দেখতে খুব বেশি ভালো লাগছিল, অন্যরকম ভালো লাগা কাজ করছিল। এবং আমরা দেখতে পেলাম যে বাগান থেকে অনেকজন শ্রমিক মিলে পাতা তুলছিল এবং এই পাতাগুলো কিন্তু কারখানায় বিভিন্নভাবে প্রক্রিয়াজাতকরণ করার পর কালচে রঙের দানাদার চায়ে পরিণত হয়। হ্যাঁ, এটা বিষয়টা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আমরা চা বাগানে পৌঁছে গেলাম। সাতছড়ি চা বাগানে আসছি, এখন আমরা চা বাগানের ভিতরে ঢুকবো। ওখানে উপমা চা পাতা পারবে, চলো চলো। এখন আমি এদিক দিয়ে নামবো কেমনে? উপ যেভাবে আমি নামবো, এখান দিয়ে দেখো চিকন রাস্তা, এই যে চা পাতা, এখানে চিকন রাস্তা, এই যে এত আঁকা আছে আমি যেতে পারবো না। হাত তো টান দিও না কিন্তু, আবার ভুলেও জোরে টান দিও না। আল্লাহ, এই মেয়েকে নিয়ে আমি কই যাব, আর কই যাব? দোয়া দিছ, আমাকে দোয়া দিয়েছে। বাহ বাহ বাহ, চারিদিক সবুজ। রাস্তাঘাটে সাংবাদিকরা আসলে যেমন এই যে উত্তরাপুর লজ্জাপতি ধরতেছে, দেখি করো তো, দেখি কই এগুলো সব। চা বাগানটা অনেক সুন্দর, আমরা হচ্ছে চারদিক ঘুরতেছি, নিচে আমি কিভাবে জানি ফেসে যাচ্ছি। যাই হোক, তো চা পাতা গুলো আমরা দেখ, চা পাতা গুলো আসলে অনেক সুন্দর, মানে সজীবতা যেটা সেটা ফিল করতে পারছি, ঠিক আছে। আর এইখান দেখো চিপা চুপা রাস্তা আছে, এখান দিয়ে যে ভিতরে যাওয়া যাবে আমি রিক্সটা নিচ্ছি না। তো এইসব চিকন চিকন রাস্তা দিয়ে গেলে সাপ পাওয়া যাবে, সো এই রিক্সটা নেওয়া ঠিক হবে না। আমি একা একা অবশ্যই যাবো না এই চিপার ভিতর দিয়ে। বাট অলসো যেহেতু এখানকার মানুষ অবশ্যই এখান থেকে পাতা ছিঁড়ে, তো সাপ না থাকাটাই আই থিঙ্ক বিষয়। দেখা যাক কী হয়। ওদের সাথে পাপ্পা কথা বলেছে যে ওদেরকে পিপড়া কামড়াইতে সুপ মা বলেছে যে কত টাকা ওদের ওরা পায় কেজি হিসেবে। তোমাদেরকে সেই ভিডিওটা আমি দেখাবো। দেখতে দেখতে 120 টাকা, আর এক্সট্রা আরো যদি 1 কেজিতে দেয় 3 টাকা। তুমি পাও কত প্রতিদিন? 120 টাকা প্রতিদিন, 120 টাকা। আর দুপুরে খাওয়া খাওয়া আমরা নিজেছো? নিজের তো খাও, হাতে কম আছে, কেন ওনার সামনে এটা দিয়ে কাটতে পারবেন না? কেন
বকা দিবে আসে ফুটছে না তো এই বলবেন আঙ্কেল কি সুন্দর করে বলতেছে আর তো আমি তো হাসতে জানেন না ছেলেটার হাসি না বলে সুন্দর হাসি দেন হাসি দেন আপনি আমাদের কিছু পাতা দিয়েন পয়সা দিব না বকশিশ দিব না তবে পাতা ছিড়ছে ওখানে আমরা দেখেছি একজন পাতা ছিড়েছে এখানেও দেখলাম পাতা ছিড়ছে এখানে ছবি তোলা হচ্ছে আরে স্টাইল দেখো না স্টাইল দেখো না আমরা দুই বোন মিলে এই যে জুনায়েদকে অনেক কষ্ট দিচ্ছি এই ছবি তোলার ক্ষেত্রে অনেক জামু আমু এখন এই লিস্টে যুক্ত যে নাটক সিনেমা শুরু আমি যে পাতা ছিটছি ওরা যদি ওটা দিয়ে করতে তাড়াতাড়ি হয় আর না হলে হাত দিয়ে ছিড়লে কিন্তু অনেক সময় লাগে আর পাতাগুলো পাতার গন্ধ এই চা পাতার গন্ধ হবে চায়ের বাসা বানায় খাওয়াইস ধর এই যে আরেকজনের ছবি তুলে কাহিল হয়ে গিয়েছে আমি মাত্র দুইটা ছবি না তিনটা বেশি চারটা বাসা আরে আসো হইছে আর এই যে ভাইয়েরা এখানে অনেক মহিলাই পাতা ছিটছে আর হচ্ছে আমি এখন পর্যন্ত সবগুলো মহিলাকেই দেখেছি পুরুষকে দেখি নাই আসলে সিরিয়াসলি একজনকেও দেখি নাই এই যে পিছন দিকে দেখা যাচ্ছে না এখানে উত্তরনাপু আমাদের বিনোদন দিচ্ছে সো অনেক ছবি তোলা হয়েছে ছবি তুলতে তো হয়রান হয়ে গেছি এখানে অনেক রোদ প্রচন্ড রোদ ওয়েদারের উপর এখন আমাদের নজর লেগে গেছে তাই প্রচন্ড রোদ হয়ে গেছে কিছু করার নাই তো যাই হোক আমরা এখন চা বাগান থেকে বের হয়ে যাচ্ছি এই যে আমার চশমা গেছে আচ্ছা যাই হোক আমরা এখন চা বাগান থেকে বের হয়ে যাব এখানে উত্তরনাপু আবারও ছবি তুলছে তোমরা দেখতেই পাচ্ছ তো পরবর্তীতে আমি চা বাগানকে বিদায় জানাচ্ছিলাম চলে যাব বলে তখন আবারও সেই মহিলার সাথে দেখা হয়ে গেল পা ওই মহিলাটা ডাকতেছে পাপ্পা উনাকে বলেছিল যেন সে আমাদের জন্য কিছু চা পাতা কেটে রাখে তো তাই সে চা পাতাগুলো কেটে আমাদের জন্য নিয়ে আসে তো যেহেতু সে কষ্ট করে চা পাতাগুলো কেটেছে তাই পাপ্পা তাকে বকশিশ নেওয়ার কথা বলে এবং বকশিশ পেয়ে সে খুবই খুশি হয় নেন নিয়ে যান নিয়ে যান আচ্ছা আল্লাহ হাফেজ চা বাগানে কিন্তু অনেক শ্রমিকেরাই কাজ করছিল আর একটা কথা আমি আবারও বলে নেই ওনার থেকে আমরা যতটুকু জানলাম যে 24 কেজি চা পাতা কাটার পর তাদেরকে 120 টাকা দেওয়া হয় এবং তাদের প্রতিদিনের আয় ছিল 120 টাকা আর এক্সট্রাভাবে ওরা যদি মানে কাটতে পারে তাহলে প্রতি কেজির জন্য 3 টাকা করে দেওয়া হবে তো 3 টাকা কিন্তু আমাদের অনেকের কাছে মাত্র 3 টাকা কিন্তু তাদের জন্য কিন্তু এটা অনেক যাই হোক আসার পথে আমরা রাস্তায় একটা মসজিদ দেখতে পেলাম মসজিদটা অনেক সুন্দর ছিল তাই আমি ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করে আনি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় আপনাদের অনেকেরই মনে হতে পারে যে আপনারা এখানে বেড়াতে আসবেন কিন্তু আশেপাশে কোনো খাওয়ার হোটেল আছে কি না আসলে আমরা যাওয়ার পথে একটা হোটেল দেখতে পেয়েছি আর আশেপাশে কোনো ধরনের হোটেলই দেখতে পাইনি আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই হোটেলটার কথাই আমি বলছি এখানে কিছু হাঁস দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে মূলত আপনারা যে অর্ডার দিবেন তারপর তারা আপনাকে রান্না করে খাওয়াবে তো আমরা আসলে জানতাম না যে এই নিয়ম যেহেতু অনেক সময় লাগবে তাই আমরা সেখানে আর খেলাম না এবং আমরা আরেক জায়গায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে নেক্সটে তোমরা আমাদেরকে কোথায় দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আমাদের সাথেই থাকবে